हेलो गाइस, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल पिंकी ब्लॉग्स। আমার আরেকটি নতুন ব্লগ আছে, তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে ঠিক ব্লগ ভিডিও নয়, আজকে একটা গল্প তোমাদের কাছে। তাও আবার আমাদের সাথীদিকে নিয়ে লেখা, সাথীদি আর দাদা ভাই কে নিয়ে লেখা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখো খুব সুন্দর একটা গল্প আমার বর লিখেছে। ও আসলে তো কবিতা লেখে, তাই ওদের দিয়ে একটা গল্প লিখেছে, একটা মানে থিম। তুমি একটু বলো না। নমস্কার। অ্যাকচুয়ালি এটা ঠিক গল্প নয়, ওনাদের সম্পর্কে কিছু কিছু ধারণা আমার এসেছিল, তো সেই ধারণাগুলো আমি তুলে ধরলাম। সেই ধারণাগুলো আমি কাগজ পেন দিয়ে আঁকুবুকি করছিলাম, যে করতে 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 লিখেই ফেললাম। যদি একে শোনালাম, দেখো কেমন হয়েছে, বলে হ্যাঁ এটা তো ভালো হয়েছে, চলো তোমাদের সবার সামনে এটাকে পেশ করার জন্য বলতে পারো, আমার তাহলে বন্ধুদের সামনে ওটাকে আমরা তুলে ধরবো। সেই জন্যই এরাম তুলে ধরার জন্য। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখার পরে কেমন লাগলো অবশ্যই জানিও। আর লেখাটার মধ্যে যতটা পেরেছি, মানে একদম পিওর সত্যিটাই তুলে ধরেছি, এটাই ধ্রুব সত্যি, এর বাইরে কোনো সত্যি নেই। যেটা পরিষ্কার, যেটা লেখা হয়েছে, ওটাই জলের মধ্যে পরিষ্কার। বাস্তব তাই। তোমরা প্রত্যেকে দেখো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, যাতে সবাই দেখতে পাই। আমরা গেছি তো কেমন মানুষ, তারই একটা প্রতিচ্ছবি তোমাদের সামনে সামান্য কিছু দু তিন মিনিটের মধ্যে একটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সমস্ত নেট দুনিয়ায় চেনা এক নাম, সমস্ত শর্ট ভিডিও অ্যাপ থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত সাধারণ সাথীকে প্রায় সমস্ত ইউটিউব প্রেমীরাই এক ডাকে চেনেন। নদিয়ার নবদ্বীপের কাছে কোনো এক ছোট্ট গ্রামে তাদের বাড়ি। প্রতিটা ইউটিউব ব্লগে ফুটে ওঠে তাদের গ্রামের বাড়ির দৈনন্দিন কাজের প্রতিচ্ছবি। সাধনবাবুর জলের ব্যবসা, কিন্তু ব্যবসার পাশাপাশি তার সহধর্মিণীকে সময় দেন ভিডিও শ্যুট করার জন্য। এদিকে সাথী দেবী ঘরের সমস্ত কাজ সেরে, এমনকি গরুর জন্য বিচুলিও কেটে চটপট রেডি হয়ে যান ভিডিও তৈরি করতে। সারাক্ষণ এত অক্লান্ত পরিশ্রমের পরেও যে ভিডিও শ্যুট করার জন্য ওদের এত অদম্য ইচ্ছা শক্তি থাকে, যা ওদের দুজনকে মানুষের কাছে চেনাতে সাহায্য করেছে। সাধনবাবু একজন সত্যিকারের সৎ মানুষ, তা ওনাকে দেখলেই বোঝা যায়। সারাদিন পায়ে টানা ভ্যান নিয়ে বাড়ি বাড়ি জল সাপ্লাই করার পরেও নিজের স্ত্রীর প্রতি এত দায়িত্ব কর্তব্য এমনভাবে পালন করেন যে ওনাকে কুর্নিশ না জানিয়ে আর থাকা যায় না। আর সাথী দেবীর কথা তো বর্ণনা করার মতো ভাষাই খুঁজে পাওয়া মুশকিল। কেউ যদি ওনার বাড়িতে দেখা করতে যান, তাহলে উনি মনে করেন অতিথি দেব ভবঃ, একদমই তাই, তাদের সঙ্গে দেবতার মতোই ব্যবহার করেন তিনি। বাড়িতে গেলে কি খাওয়াবেন, কোথায় বসতে দেবেন ঠিক করতে পারেন না। একজন অতি গরিব মানুষের যে এত গভীর ভালোবাসা থাকে, তা ওনাকে দেখলেই বোঝা যায়। তা হোক না গরিব, তাতে কি, মন তো আছে। এরপরেও কিছু নগণ্য মানুষ আছে যারা সাধনবাবু ও সাথী দেবীর ভিডিও দেখে কটু ভাষায় কমেন্ট করেন। তাদের আমি বলবো, নর্দমার সামান্য পচা জল নর্মদায় এসে পড়লে নর্মদা কখনোই নর্দমা হয়ে যায় না, এই কথাটা আপনারা মনে রাখবেন। শুধু একটা কথাই বলবো, সাথীদি, সাধন দাদা ভাই, আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদের পাশে আছি।
মনে রাখবেন, যে গাছের আম যত মিষ্টি তাকে তত বেশি পাথরের আঘাত সহ্য করতে হয়। টক গাছে কিন্তু কেউ ঢিল ছোড়ে না। নমস্কার।